জাস্টিস বাগ কালকে মুখ খুললেন যে তার যে কমিটি হয়েছিল সেই কমিটির মধ্যে যখন ইনভেস্টিগেশন তাতে সরকার করে ইন্টারটারফেয়ার করেনি কোনো বাধা আসেনি হঠাৎ করে এটা গতকাল জাস্টিস বাগ তিনি প্রেসের মুখোমুখি হয়ে যেটা বলেছেন তিনি বললেন যে তার যখন তদন্ত চলে সেই সময় কোনোভাবে সরকার ইন্টারফেয়ার করেনি কিংবা তার মধ্যে কেউ আমল দেয়নি এমনকি সেই সময় শিক্ষামন্ত্রীর নাম সঙ্গে আরও কিছু মানুষের নাম উঠে এসেছিল কালকে হঠাৎ করে এই প্রেস কনফারেন্সের গুরুত্ব কতটা মনে করছেন দেখুন যেভাবে টিএমসি এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি সব জায়গায় ধাক্কা খেতে খেতে কোর্টেও ধাক্কা খেলেন এবং কোর্টকে টার্গেট করছেন একদিন কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে ইভিএম বিভিন্ন সময় আমরা শুনেছি তার জন্য দায়ী এমনকি এখানে বন্যা হলে অন্য রাজ্যকে দায়ী করা হয় ঝড় বৃষ্টি হলেও অন্য দায়ী হয় আর এরা কোনো কিছু দায়ী নয় কিন্তু যত অপরাধ করেছেন আর্থিক অপরাধ বলুন সামাজিক অপরাধ যেভাবে বাড়ছে পশ্চিমবাংলার রাজনৈতিক অপরাধ তার সমস্ত দায়ী কিন্তু টিএমসি এবং তাদের সরকারের নেতাদের সে কথা কোর্টেও প্রমাণিত হয়েছে তারা কোর্টকে বারবার টার্গেট করে যেভাবে কথা বলেছেন এরপরে সংবিধান আর কোর্টের যে সম্মান সেটাও ভুলুণ্টিত হচ্ছে তো সেই জন্য আয় আমার মনে হয় আদালতকেও মুখ খুলতে হয়েছে যে যেভাবে তাদেরকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে তার উপরেই আছে কোর্ট এখনও সেটা প্রমাণ করার জন্য আর বিচারকদেরকেও মুখ খুলতে হচ্ছে অপরূপা পোদ্দার তিনি ওর সঙ্গে যুক্ত করে বলেছেন যে হাইকোর্টটাকে অলরেডি বিজেপি ক্লাবে বানিয়ে ক্লাব বানিয়ে দিয়েছে এবং একজন বিচারপতি তিনি ওই ক্লাবের মেম্বার আছেন আমরা জানি তাদের কি চরিত্র আছে ইতিহাস কি আছে এ সমস্ত নেতাদেরকে বিভিন্ন অপরাধের সঙ্গে আমরা যুক্ত হতে দেখেছি বিশেষ করে আর্থিক অপরাধ টাকা নিতে দেখেছি বা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তাদের নাম বারবার জড়িয়ে যাচ্ছে তাই এখন সুযোগ পেয়ে গেছেন এখন পালিয়ে বেড়াচ্ছিলেন মানুষের চোখের আড়ালে চলে যাচ্ছিলেন এখন যেহেতু তাদের নেতা বলেছেন সবাই এগিয়ে এসে কোর্টকে টার্গেট করছে এর আগেও হয়েছে আদালতকে কোর্টকে টার্গেট করার চেষ্টা সেনাকেও টার্গেট করা কিন্তু এ সমস্ত কিছু এখনও ভারতবর্ষের রাজনীতির উপরেই আছে এবং মানুষের পুরো আস্থা এদের উপরে আছে চব্বিশের ভোটকে চোখ করে আজকে বেঙ্গালুরুতে মমতার সঙ্গে অভিষেক সোনিয়া গান্ধীর নৈশ্যভোজ মল্লিকার্জুন খার্গের সঙ্গে মমতার কথা থাকবে থাকবে দেখুন ইউপিএতে যারা আছেন তারাও চাইছেন তাদের দলবল বড় হোক এনডিও চাইছে তাদের দলবল বড় হোক অনেকে চলে গেছেন তারা ফিরছেন কালকে একটি দল অলরেডি এন যোগ দিয়েছে এটা এই যে গঠবন্ধন যুতাবদ্ধতা বাড়বেই ইলেকশন হলে স্বাভাবিক কিন্তু কারা যাচ্ছে তাদের কি শক্তি আছে এটা দেখতে হবে পাটনায় যারা পিকনিক করেছিলেন ব্যাঙ্গালোরে ব্যাঙ্কোয়েট করবেন এই যে আনন্দ আমার হয় কংগ্রেস এটাকে বিজয় উৎসব হিসেবে কাজে লাগাচ্ছে যাই হোক এতেই সান্ত্বনা গতকাল আপনাদের বৈঠকে যেটা উঠে এসছে নটা আসনে পরাজয় হয়েছে বিজেপির এই যে পরাজয়টার পেছনে কি এটা কি কোনো আপনার মণ্ডলগত যে সাংগঠনিক সাংগঠনিক ব্যর্থতা কিংবা এগুলো কিছু মানে কি উঠে এলো কালকে কথাবার্তা হয়েছে বাকিটা জেলাতে পর্যালোচনাও হবে যে যে জায়গাগুলো আমরা গতবারে জিতেছিলাম পঞ্চায়েত ভোটে সেবার অনেক জায়গায় জিততে পারিনি তার কী কী কারণ আছে তার একটা বড়ো কারণ যেটা আমরা দেখলাম ভোট হওয়ার পরেও আমরা ভেবেছিলাম যে রেজাল্ট ঠিক হবে কিন্তু কাউন্টিংয়ে পুরো লুটপাট হয়েছে সে নিয়ে সাড়ে ছ হাজার মতো বুথ যেগুলো হয়েছে সেটা আমরা হাইকোর্টে গেছি হাইকোর্ট অলরেডি সেটা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেটা নিয়ে শুরু করেছেন কিছু না কিছু নোটিশ দিয়েছেন তার বিচার হবে কারণ আপনারা জানেন যে দশ তারিখ যেগুলো রিপোলিং হয়েছিল প্রায় ছশো সাতানব্বইটা তার প্রায় সাড়ে ছশো বিরোধীরা জিতেছেন টিএমসি জিততে পারেনি তো যদি সত্যি সত্যি রিকাউন্টিং হয় আর যেখানে প্রথমে কমপ্লেন ছিল রিপোলিং হয় তাহলে টিএমসির আর্ধেক আসনই কমে যাবে যাদবপুরকে আলাদা করে সাংগঠনিক জেলা করতে হলো কেন আগে থেকে আমরা এটা ঠিক করেছিলাম পার্লামেন্ট সিটকে জেলা হিসাবে করা হয়েছে দুটো তিনটা জেলা থেকে নিয়ে যেভাবে পার্লামেন্ট সিট তাতে নির্বাচন লড়তে সুবিধা হয় তো সেটা শুরু হয়ে গেছিলো এবারে আরও দুটো সিটকে সেভাবে করা হলো মুর্শিদাবাদকে আলাদা করা হলো আর যাদবপুর পার্লামেন্টকে আলাদা করা হলো যাতে আগামী লোকসভা ইলেকশনের প্রস্তুতি ঠিকমতো করা যায় তারিখের তারিখের কর্মসূচিকে করতেই বিজেপি কর্মসূচি আগাম নিল এবং রাজপথে নামার দিল পাল্টা আর তৃণমূলের অভিযোগ আমি যদি বলি আপনারা ইলেকশন থেকে টেনে নিয়ে চলে এসেছেন কেন এই বৃষ্টির মধ্যে আর জুলাই মাসে সেটা তো আপনাদের হাতে ছিল এটা তো আমাদের হাতে আছে কারণ কি এই যে হিংসা হয়েছে তার প্রতিবাদ হওয়া উচিত কেন বিরোধীরা তিন পক্ষ মিলে করেছেন তারাও বিক্ষোভ মিছিল করেছেন তো আমাদেরও প্রতিবাদ করার অধিকার আছে সেই জন্য আমরা স্বাভাবিকভাবে ভেবে দেখেছি যে এর একটা বড় প্রতিবাদ হওয়ার দরকার আছে যেমন কোর্টে আমরা গেছি আইনের জন্য সেটা তো চলতেই থাকবে কিন্তু আমরা একটা বিরোধী পার্টি হিসাবে এই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের একটা অধিকার আছে দায়িত্ব আছে তাই আমরা উনিশ তারিখ এর বিরুদ্ধে বড়ো মিছিল করছি সন্ত্রাসের অভিযোগ বিজেপি থেকে বিরোধী দলগুলো করছে পঞ্চায়েত ভোটে কিন্তু এই সন্ত্রাসের অভিযোগটা অনেক বড় আকার নিয়েছে সামনে লোকসভা নির্বাচন তাতে বিজেপির সংগঠন কিভাবে এগোবে বিজেপি সংগঠন আগের থেকেই ভালো আছে আপনারা দেখেছেন তাই প্রায় ছেচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার প্রার্থী আমরা পঞ্চায়েতে দিয়েছিলাম এর আগের আগের বারে কুড়ি একুশ হাজার মাত্র জিতে পেরেছিলাম তো সেই জন্য আমাদের শক্তি বেড়েছে আমাদের প্রতিনিধি বেড়েছে সব স্তরে আর সংগঠন সব জায়গায় বিস্তৃত হয়েছে তবে ঠিক যে তিন স্তর ভোটেতে বিভিন্ন পরিস্থিতির সময় ভোট হয় বিভিন্ন আঙ্গিকে ভোট হয় সেখানে রেজাল্ট আলাদা আলাদা হয় গতবারে যেভাবে লোকসভা আলো আসন আমরা লড়েছিলাম জিতেছিলাম আমরা প্রায় গতবারে ছ হাজার পঞ্চায়েত জিতেছিলাম আঠারোতে তো উনিশে আঠারোটা পার্লামেন্ট জিতেছিলাম এবারে তো শক্তি অনেক বেড়েছে এমএলএ এমপি বেড়েছে নেতা আমাদের সংখ্যা বেড়েছে সেই জন্য এবারে সার্বিক লড়াই হবে এবং আরও এক ডজন আর পার্লামেন্টের সিট আমরা টিএমসি থেকে ছিটিয়ে নেব আপনাদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিং তিনি আবার বলছেন যে পশ্চিমবঙ্গে বোমা খুব সহজে পাওয়া যায় এবং সস্তাও সেটা তো বলার অপেক্ষা রাখে না সবচেয়ে বেশি বোমার বিস্ফোরণ হয় ওনার এলাকায় সারা বছরই খবর থাকে আর ওটাই একমাত্র খবর থাকে আর উন্নয়ন কোনো খবর থাকে না সেটা মনে জানেন উনি যে ওই পার্টিতে ছিলেন তখন থেকে সে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে আমাদের সঙ্গে এসছিলেন হয়তো ওই বোমার ভয়েই উনি আবার ফিরে চলে গেছেন তো আমি জানি না সেই বোমাকে উনি আটকাবেন নাকি বোমার সঙ্গেই থাকবেন উনি ঠিক করুন চৌধুরী আব্দুল করিম ইসলামপুর তার যত অনুগামী নির্দল হয়ে দাঁড়িয়েছিল তারা সবাই এখন ঘটছে না অলরেডি টিএমসি বলে দিয়েছে কালকেও একজন নেত্রী বলেছেন জলপাইগুড়িতে ফিরে আসি একুশ তারিখ

সারা সমাজ চাইছে বিরোধী সমস্ত দলই তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্নর মতো একটা চাইছেন ব্যবস্থা যার দ্বারা এখানকার সরকার বা পার্টি যেভাবে সাধারণ মানুষ অত্যাচার করছে এটা বন্ধ হোক মণিপুরের পরিস্থিতি আলাদা মণিপুর চল্লিশ বছর ধরে আগুন ছিল বহু মানুষ মারা গেছেন হাজার হাজার সেটাকে বিজেপি সরকারই থামিয়েছে এবার ঠিক যে সারা ভারতবর্ষে যেমন মোদীর বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে তাকে বদনাম করার অশান্তি করার তারই একটা ভাগ হচ্ছে মণিপুর তাই থামছে না আর যেহেতু বর্ডার স্টেট যেমন কাশ্মীরকে থামাতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর লেগেছে তো মণিপুরও ঠিক সেরকম পাশে মায়ানমার আছে আছে আমরা জানি চিরদিন ওখান থেকে বৈরী শক্তি আসে এখানে গণ্ডগোল করে তো সেই জন্য ওখানে থামাতে কষ্ট হচ্ছে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসছে কিছু মধ্যেই শান্তি হয়ে যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে দেবাংশুর টুইট আপনি তো খুব বিদেশে ঘুরতে ভালোবাসেন আপনি বরঞ্চ চন্দ্রযানে চাঁদে গেলে পারতেন ওখান থেকে আচ্ছে দিন দেখা যাচ্ছে এখন ওদের যদি কেউ না ডাকে বিদেশে তো সেটা আমাদের দোষ নয় একবার মমতা ব্যানার্জি টাকা পয়সা খরচা করে দিয়ে কাউকে দিয়ে একটা পুরস্কারও নিয়েছিলেন হল্যান্ড ফরেন গিয়েছিলেন কিন্তু কেউ ডাকে না কারণ তাদের সঙ্গে যে বসবে এখন সে বদনাম হয়ে যাবে এই দুর্নীতির কাদা গায়ে লেগে যাবে হিংসার কাদা গায়ে লেগে যাবে এখানকার পার্টিগুলো যারা বিরোধী ঐক্য করছে তারাও পাঁচবার ভাবছে যে টিএমসি কে নেব নেবো না যখন মমতা ব্যানার্জি খেতে বসবেন তার কাছে কে বসবে চিন্তা হচ্ছে যে তার কাছে বসলে যে ছবি উঠে যায় আমার এলাকায় আমার বদনাম হয়ে যাবে তো সেই জন্য সেই পার্টির নেতারা কি বললো আর সেটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করা দরকার ঠাকুর ঠিক আছে এই যে পরিস্থিতি হয়েছে সরকারের ডামাডোল তাতে অনেকের অনেক রকম অ্যাসেসমেন্ট আছে অনেকে অনেক রকম হিসাব করে বলছেন ফের বিশ্বের দরবারে উজ্জ্বল হবে কলকাতার নাম কলকাতায় মুকুটে নয়া পালক ভারত ফ্রান্স বন্ধুত্বে আরও অগ্রগতি এবার ফরাসি সংস্থার সঙ্গে যৌথভাবে যুদ্ধ জাহাজ তৈরি করবে কলকাতা রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ভারতবর্ষে যুদ্ধাস্ত্র তৈরি সে জাহাজ হোক যুদ্ধজাহাজ হোক বা বিমান হোক অন্যান্য যে রাফেল তৈরি হবে বা আরও অনেক ক্ষেপণাস্ত্র ইত্যাদি বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তির সঙ্গে আমাদের কোলাবোরেশন হয়েছে যেমন আইফোন তৈরি হচ্ছে সেরকম নতুন টেকনোলজি যা কিছু ভারতবর্ষেই তৈরি হবে কারণ এখানে লেবার শুধু সস্তা নয় আমাদের দেশের যুবকরা এখন খুব স্কিল্ড হয়ে গেছেন স্কিল ডেভেলপমেন্টের জন্য সেজন্য অনুকূল পরিবেশ বিদ্যুৎ যাতায়াত ব্যবস্থা জল জমিন আর শ্রমিক সবই উপলব্ধ হচ্ছে আমাদের সায়েন্টিস্ট আমাদের ইঞ্জিনিয়ার আর সরকার হচ্ছে অনুকূল সেই জন্য সব ধরনের যুদ্ধ অস্ত্র থেকে আরম্ভ করে আধুনিক টেকনোলজি আসছে এখানে আর সেটা সব জায়গায় দেখা যাবে নরেন্দ্র সারা দুনিয়াতে উন্নত দেশগুলোর সঙ্গে ঘুরে ঘুরে যে চুক্তি করছেন তার লাভ ভারত পাবে সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন তাহলে দেরি কিসের আজই বেরিয়ে পড়ুন কোথায় থাকবেন কি খাবেন জঙ্গল সাফারি বা কেমন হবে পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো এসব চিন্তা এখন অতীত আপনাদের সেবাই এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এস ডি হলিডে সুন্দরবনস আমাদের ঠিকানা ক্যানিং টাউন ক্যানিং স্টেশনের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ইমেল এস ডি ডট হলিডে সেভেন্টিন অ্যাট কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন